আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 বাগমারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম বাগমারার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করব। তিনি রবিবার দুপুরে বাগমারা উপজেলা ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি গ্রামে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মূলত উন্নয়নের ধারাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাজশাহীর যে বাগমারা আসন, এ আসনে রাস্তাঘাট আসলে গত 15 বছরে সেরকম কোনো উন্নয়ন হয় নাই। আল্লাহর রহমতে 7 তারিখ যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে আগের রাস্তাগুলো করব। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় সেখানে উন্নয়ন সম্ভব নয়। এজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে উনি গুরুত্ব দিয়েছেন এবং এই যোগাযোগ ব্যবস্থার জন্যই তিনি বঙ্গবন্ধু টানেল সহ পদ্মা সেতু এই বড় বড় প্রকল্প করেছেন। এজন্য আমি সর্বপ্রথম বাগমারার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করব, এটাই আমার প্রথম নির্বাচনী ঘোষণা। মূলত উন্নয়নের প্রথম ধারাই হলো আপনার যোগাযোগ ব্যবস্থা। তা রাজশাহীর যে বাগমারা আসন, এই আসনের রাস্তাঘাট আসলে আপনি ঠিকই বলেছেন, গত 15 বছরে রাস্তাঘাটে সেরকম উন্নয়ন হয় নাই। আল্লাহর রহমতে 7 তারিখে যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে আমি এই রাস্তাগুলো আগে করব। কারণ যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় সেখানে উন্নয়ন সম্ভব নয়। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে উনি খুবই গুরুত্ব দিয়েছেন এবং এই যোগাযোগের ব্যবস্থার জন্যই কিন্তু উনি বঙ্গবন্ধু টানেল সহ পদ্মা সেতু এবং বড় বড় প্রকল্প করেছেন। এই জন্য আমি সর্বপ্রথমে আগে বাগমারার যোগাযোগ ব্যবস্থাকে আগে উন্নত করব, এটাই আমার এবারের প্রথম নির্বাচনী যে ঘোষণা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ সময় অন্যান্যদের মধ্যে বাগমারা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম শান্টু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার চিন্ময় কান্তি দাস ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।